হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের মতো মাউস ইউজ করবেন। তো আমরা সবসময় কম্পিউটারে মাউস ইউজ করে থাকি, মাউস পয়েন্টার ইউজ করে থাকি, মাউস পয়েন্টারের মাধ্যমে যে কোনো ফাইল সিলেক্ট করি। তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনেও কম্পিউটারের মতো এক ধরনের মাউস পয়েন্টার ইউজ করতে পারেন। না, এটি কীভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটা ফোনে সেটিংয়ে এই অপশনটি দেওয়া থাকে, আমরা জানি না বিধায় এটি ইউজ করতে পারি না। তো বন্ধুরা, আপনি যদি এটি ইউজ করতে চান আপনাকে যেতে হবে প্রথম সেটিংয়ে। প্রত্যেকটা ফোনের সেটিং তো আছেই জানেন, তো এই যে আমি আমার সেটিংয়ে যাচ্ছি। তো সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে এই যে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনটা প্রত্যেকটা ফোনেই দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু ফোনে হাইড করে দেওয়া থাকে। আপনি যদি এই যে সবার নিচে অ্যাবাউট ফোন, এর উপরে ডেভেলপার অপশন না পান, তাহলে আপনি যাবেন হচ্ছে এই যে অ্যাবাউট ফোনে। আমি আবারও বলি, যদি ডেভেলপার অপশন আপনার ফোনে না পান সেটিংয়ে, তাহলে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যেয়ে সবার নিচে চলে যাবেন। সবার নিচে যাওয়ার পরে যে সবার নিচের উপরের অপশনটা বিল্ড, বিল্ড নাম্বারে এইভাবে কয়েকবার টাচ করবেন। টাচ করার পরে আপনার ওখানে ডেভেলপার অপশনটা এসে পড়বে। এই যে সবার নিচে কাস্টম বিল্ড ভার্সন, এর উপরে যে বিল্ড নাম্বার, এখানে কয়েকবার এভাবে টাচ করতে হবে। টাচ করার পরে ওখানে আপনার ডেভেলপার অপশনটা নতুন করে ওপেন হয়ে যাবে। আর যাদের ডেভেলপার অপশন এখানে থাকবে তাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনি এই ডেভেলপার অপশনে যাবেন। যাওয়ার পরে যেটি অন করা আছে, এটি অফ করা থাকবে, আপনি অন করে দিবেন। অন করে যে ডান পাশে অন, অনের চিহ্ন, তো অনে দেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করতে হবে। তো নিচে যাওয়ার পরে যে শো টাচ, এই যে শো টাচ, এই শো টাচটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে দেখেন এই যে আমার এখানে একটি, এই যে আমি এই যে ব্ল্যাক জায়গায় দেই, এই যে আমার একটি মাউস পয়েন্টার এসে পড়েছে। তো আমি এখান থেকে কেটে দিলাম, সরি মনে হয় চলে গিয়েছে, আবার যাই। তো আমি এটি ইনেবল করে দেওয়ার পরে, এই যে ইনেবল করে দিলাম, ইনেবল করে দেওয়ার পরে দেখেন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমার একটি মাউস পয়েন্টার, আমি যেখানে হাত দিয়ে আঙুল দিয়ে টাচ করছি সেখানে একটি মাউস পয়েন্টার দেখাচ্ছে। তো অনেক সময় ধরেন আমরা বিভিন্ন টিউটোরিয়াল করি বা যে কোনো কাজ করি, তো আমরা কোথায় টাচ করছি বা টাচ হচ্ছে কি না অনেক সময় বোঝা যায় না। তো আপনি যদি এই মাউস পয়েন্টারটি চালু করেন, তো দেখেন আমি এখানে টাচ করছি, টাচ হচ্ছে, তো এটা বুঝতে পারবেন সহজেই। তো বন্ধুরা, আশা করি টিপসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডের ভালো ভালো টিপস পেতে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই।